नमस्कार ए बछर पुजोर आमादेर टूर शुरू हलो आज थेके आज के 23 अक्टोबर महाअष्टमी आमादेर गंतव्य सिक्किम वेस्ट सिक्किम ओखाने आमरा जाबो पेलिंग तारपर राबांगला तारपर टेमिटी गार्डेन। गुड मर्निंग एनजीपी स्टेशन आमरा पौंछे गेछि एखन आमरा ड्राइवारेर खोज करछि। वेदर एकदम क्लियर रहे छे। एनजीपी स्टेशन थेके कांचनजंगा देखा जाच्छे। एखान थेके कांचनजंगा देखबार भिउटा देखानोर चेष्टा करछि। ओ ये दूरे कांचनजंगा देखा जाच्छे। साउथ सिक्किम जोरथांग ऊपर दिए चले साउथ सिक्किम सबसे बड़ शहर जोरथांग। এইমাত্র প্রায় 5 ঘন্টা জার্নি করে আমরা পেলিং এসে পৌঁছালাম। এই আমাদের হোটেল, হোটেল সিকিম অরোরা, হোটেল সিকিম অরোরা। পেলিং ফুটবল গ্রাউন্ড, আপার পেলিং এ এই ফুটবল গ্রাউন্ডটা, লোকাল ছেলেরা ফুটবল খেলছে। সিকিম থেকেই আমরা ভাইচুং ভুটিয়াকে পেয়েছি। আগামী দিনের ভাইচুং ভুটিয়া এখান থেকেই বেরিয়ে আসবে। জমে উঠেছে খেলা। পেলিংয়ে আমাদের হোটেলের ছাদ থেকে এই দৃশ্য দেখা যাচ্ছে, কি অপূর্ব দৃশ্য। বেলিংয়ে আমাদের হোটেলের ছাদের উপর থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। সানসেটের সময় এগিয়ে আসছে, যত আকাশ লাল হয়ে উঠছে। এখানে কেবল কার স্টেশন তৈরি হচ্ছে, রোপওয়ে তৈরি হচ্ছে। গুড মর্নিং, আজকে আমাদের পেলিংয়ের দ্বিতীয় দিন। এখন ভোর 6টা, পরিষ্কার ওয়েদার, সামনে একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
সানরাইজ হবে। যার জন্যে বারবার ফিরে আসা এই পাহাড়ে নর্থ বেঙ্গলে সিকিমে সেই কাঞ্চনজঙ্ঘাকে দেখবার আশা এবার খুব ভালোভাবে পূরণ হলো। আমরা সাইট সিং এ চলেছি, এখন সকাল 9:30 বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। আমরা যাচ্ছি এখন প্রথমে স্কাই ওয়াকের দিকে। পেলিং সাইট সিং এর প্রথম স্পট স্কাই ওয়াক। আমরা এসে পৌঁছেছি, এবার এখান থেকে টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে ঢোকা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উপর মঙ্গলি মঙ্গল ভি কুছ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব সুন্দর জায়গায়, অপূর্ব জায়গা। এবার আমাদের স্পট অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেন যাওয়ার রাস্তা অনেকটা নামতে হলো, উঠবার সময় অবস্থা খারাপ হবে। এখন আমরা এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এবার আমাদের স্পট খেচিপুরি লেক। এই একটা তোরণ করা আছে, ভেতর দিয়ে আমরা যাবো নিচ দিয়ে। সামনে লেক দেখা যাচ্ছে, প্রচুর মাছ আছে এই লেকে। পেমিয়াংসি মনাস্ট্রি, গুড বাই পেলিং। আজ সকালে আমরা পেলিং ছেড়ে বেরিয়ে গেলাম। সাঙ্গে ফলস যাওয়ার রাস্তা সিঁড়ি।
জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বিল্ডিং থেকে বেরিয়ে আজকে প্রথম স্পট সাঙ্গে ফলস। আমরা এখন রাবাংলার দিকে যাচ্ছি, আজকে রাবাংলা আমরা থাকবো। রাস্তায় কয়েকটা স্পট দেখে নেব। আমার পিছনে দেখা যাচ্ছে সাঙ্গে ফলস। আমরা এসে পৌঁছালাম সিংসোর বিচ, এশিয়ার দ্বিতীয় উচ্চতম বিচ। এটা কোনো এক সময় এক নম্বরে ছিল, এখন দ্বিতীয়। সিংসোর বীজের উপরে আমরা এখন আমরা এসে পৌঁছালাম তারে ভীর। নামচির সাইট সিং এগুলো পড়ে, তারে ভীর, চারধাম। তো আমাদের গন্তব্য রাবাংলা, আমরা তার সাথে নামচির সাইট সিংগুলো করে নিচ্ছি। এখন বিকেল 5টা বাজে, আমরা এসে পৌঁছালাম রাবাংলা। বুদ্ধ পার্কের সামনেই আমাদের হোটেল। আমার পেছন দিকে দেখা যাচ্ছে বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ পার্ক, এর পাশেই আমাদের হোটেল। এটা আমাদের বাথরুম। এই বাথরুম, এটা বেডরুম, একটাই রুম। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে বুদ্ধ পার্ক, বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে। বুদ্ধ পার্ক, সুন্দরবন লাইটিং।
আমাদের হোটেলের জানলা থেকে ভোরবেলার দৃশ্য। গুড বাই রা বাংলা, আমরা এখন রা বাংলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের পরের গন্তব্য টেবিটি গার্ডেন। মাঝখানে আমরা চারধাম দেখে নেব। নামচিতে এসে আমরা চারধাম বলে যে স্পটটা আছে ওখানে এসেছি। চারধাম রামেশ্বরম দক্ষিণের দ্বারকা, পিলগ্রিমেজ কাম কালচারাল সেন্টার নামচি। রামেশ্বরম ধাম জগন্নাথ ধাম, আগে দেখলাম রামেশ্বরম, এবার জগন্নাথ ধাম। বদ্রীনাথ, জয় বাবা বদ্রীনাথ। কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওম নম শিবায়, ওম নম শিবায়। সোমনাথ জ্যোতির্লিঙ্গ, ওম নম শিবায়, ওম নম শিবায়। দ্বারকা ধাম, চার ধাম কমপ্লিট হলো, দ্বারকা ধাম, পুরী ধাম, বদ্রীনাথ ধাম, রামেশ্বরম ধাম। দ্বারকা ধাম, সাই টেম্পল, সাই টেম্পল, হর হর মহাদেব। চারধাম ঘুরে এসে এখন আমরা নামচি শহরে। এটাই শহরের প্রাণকেন্দ্র, সেন্ট্রাল পার্ক, নামচি বাজার। এবছর পুজোয় সিকিমে বাঙালি টুরিস্ট অনেক কম, সিকিমে
গত মাসে যে বিপর্যয়টা হয়ে গেল নর্থ সিকিমে, সেই জন্যে এখানে এবার ট্যুরিস্ট অনেক কম এসেছে। এখানে আমরা নেমেছি দুপুরে লাঞ্চ করব বলে, লাঞ্চ করে আমরা টেমিটি গার্ডেনে চলে যাব। টেমিটি গার্ডেন চেরি রিসর্ট, চারিদিকে চা বাগান, চা বাগানের মধ্যে রিসর্টটা, পুরো চা বাগান, রিসেপশন, রেস্টুরেন্ট, ফার্স্ট ফ্লোর বড় ছাদ রয়েছে। এটা রুমের উপর একটা বারান্দা থেকে দেখা যাচ্ছে সবকিছু। তরুণরা প্রকৃতি উপভোগ করছেন। এটা টেমি ভিলেজটা, এটা টেমিটি গার্ডেনের চেরি রিসর্টের ছাদে। ফটো সেশন চলছে। সুপ্রভাত, আজকে 27 অক্টোবর, আমাদের ভ্রমণের শেষ দিন। আমাদের হোটেলের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। এই ট্যুরে কাঞ্চনজঙ্ঘা আমাদের কাছে অকৃপণভাবে ধরা দিয়েছে। আমরা কাঞ্চনজঙ্ঘার রূপ লাবণ্য পুরোপুরি উপলব্ধি করতে পেরেছি। এখন সকাল 6:30 বাজে, একটু পরেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে, তারপরে বন্দে ভারত ধরে হাওড়া। এবার আমাদের সিকিম ট্যুর শেষ হলো। ঘরে ফিরবার পালা। ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম ঘুরে লাস্ট টেমিটি গার্ডেন হয়ে এবার এনজিপির দিকে যাব। ট্যুরের সমাপ্তি, মন ভারাক্রান্ত।